সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27%। হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84%।
গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন। সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে 116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 27 ভাগ। হাসপাতালে করোনা ইউনিটের ICU-তে 7 জন সহ মোট 88 জন রোগী চিকিৎসাধীন আছেন। এদিকে রাজশাহীতে 623টি নমুনা পরীক্ষা করে 242 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 38.84 ভাগ। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাসপাতালে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 62 জন রোগী ভর্তি রয়েছেন।